সকল শহীদদেরকে বিনম্র শ্রদ্ধা জানাই, সঙ্গে ফাল্গুনের শুভেচ্ছা রইল। ভালোবাসার আয়োজন আমার লেখা সপ্তম উপন্যাস। একজন নারী সাংসারিক জীবনে এসে তার ফেলে আসা অতীতকে খুঁজে বেড়ায়। সবসময় তাড়া করে তার ফেলে আসা প্রিয় অতীত, প্রিয় স্মৃতিগুলো বারবার তাকে নাড়া দেয়, সর্বক্ষণ ভাবতে থাকে। এর মাঝে কাছের মানুষটির প্রতারণার শিকার হয়ে সে একসময় ভুল সিদ্ধান্ত নিতে বাধ্য হয়। একজন মানুষ সাংসারিক জীবনে এসে ভুল একটি সিদ্ধান্ত নিলে তার জীবনে কতটা বিপর্যয় নেমে আসতে পারে তারই বার্তা বহন করে ভালোবাসার আয়োজন উপন্যাসটি। পাঠক, আপনাদের আশা করি ভালো লাগবে এই উপন্যাসটি। সবার জন্য শুভকামনা রইলো।